হ্যালো ভিউয়ারস, আসসালামু আলাইকুম। সিফোরকান থেকে রাজভাই বলছিলাম। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে টয়োটা প্রিয়াস রেডওয়াইন কালার 2018 নিউ শেপের স্টিউরিং প্যাকেজের গাড়ি। গাড়িটার ওভারঅল ডিটেলস কী আছে এবং এটার বডি কিট, এটার অ্যালয় এবং এটার প্রাইস ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করবো, আমার সাথেই থাকুন। তো গাড়িটা ওভারঅল একটা দেখাই দিই। গাড়িটা দেখতে লুকটা খুবই আউটস্ট্যান্ডিং একটা লুক। আচ্ছা, এইখানে এটা মডেলিস্টার বডি কিট হয়ে আসছে। হ্যাঁ, এই যে মডেলিস্টার বডি কিট, আর এটা হচ্ছে আপনার এখানে কার্ভ একটা ডিজাইন আছে গাড়িটার, আমি দেখাচ্ছি দূর থেকে গাড়িটা আসলে সাথে এটাও আর কি। হ্যাঁ, গাড়িটার রেড ওয়াইন কালার খুবই চমৎকার, একটা ত্রিভুজ আকৃতির একটা ডিজাইনের মতো দেখা যাচ্ছে। সি, ঠিক আছে, সাইড থেকে গাড়িটা দেখতে কতটা সুন্দর সেটাও একটু দেখা দিই। এটা 19 ইঞ্চ অ্যালয় রিম বিল্ট ইন হয়ে আসছে, ঠিক আছে, খুবই চমৎকার। এবং সাইড থেকে গাড়িটা দেখতে কেমন লাগে সেটাও দেখাচ্ছি। তারপরে যে বডি কিটটা, এখানেও একটা বডি কিট আছে এই পার্টটা। গাড়িটার সাইড থেকে দেখতে খুবই চমৎকার লাগে, এটা লো প্রোফাইলের একটা গাড়ি। হ্যাঁ, বিল্ট ইন পিছনের গ্লাসগুলো হচ্ছে বিল্ট ইন হয়ে আসছে কালো কালার। পিছনে বডি কিটটা দেখা দিই, নিউ শেপের গাড়ি প্লাস হচ্ছে আপনার লাইটগুলো চেঞ্জ। হ্যাঁ, খুবই চমৎকার একটা ইউনিট। তারপরে আছে পিছনে একটা উইন্ডশিল্ড উইপার আছে, একটা শার্ক টেল আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার গ্লাস ওয়াশার আছে। ওভারঅল যদি এখানে একটা কার্ভ ডিজাইন আছে, খুবই চমৎকার একটা ইউনিট, খুবই চমৎকার। তারপরে আপনার বডি কিটের এইখানে যে পার্টটা, এটাও খুবই সুন্দর। হ্যাঁ, ব্যাক স্পেস এবং ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিই, তারপর সামনে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা হিউজ একটা স্পেস, ঠিক আছে, এখানে লাইট আছে। তারপরে হচ্ছে আপনার এখানে দুইটা হোল্ডার আছে, যেগুলো হচ্ছে আপনি কোনো কিছু যদি হোল্ড করেন সেটা যদি বাধ্য হয় সেক্ষেত্রে এখানে লক করতে পারবেন। এই চেম্বারটাও আসছে এটার সাথে, টুকটাক আপনি বই, আপনার টিস্যু বক্স ইডিসি এখানে রাখতে পারবেন। আর এর সাথে টুলস আসছে, স্পেয়ার হুইলটা আসে নাই। ব্যাক স্পেস অনেক বড়, অনেক বড় আলহামদুলিল্লাহ। এবার সামনে দেখাই দিই, মিররটা ডিজাইন করা কার্ভ সিস্টেম, এখানে উইন্ডশিল্ড মিরর আছে কাজ করা। স্মার্ট কি এন্ট্রি, স্টিয়ারিংটা দেখাই দিই, অফ হোয়াইট কালার ব্ল্যাক। হ্যাঁ, আর এটা হচ্ছে লেদার র্যাপ করা। এখানে তো একটা জিনিস আসছে, আমি দেখাই দিচ্ছি আপনাদের। আর এখানে হচ্ছে নিকেলের কাজ করা আছে, মানে ওভারঅল ব্ল্যাকের ভিতর যে কমিউনিকেশনটা থাকা দরকার ওটা মেনটেন করেছে তারা। এটা হচ্ছে কি প্রিয়াস, সিটগুলো সব লেদার, ঠিক আছে, লেদার হয়ে আসছে, খুবই চমৎকার। এটা ডাইরেক্ট পোর্ট থেকে আসছে গাড়ি কন্ডিশন, পোর্ট কন্ডিশনই দেখাচ্ছি আপনাদের। এখানে এসির এখানে দুইটা কাজ করা, একটা হচ্ছে অ্যাশ কালার আর এর ভিতরটা হচ্ছে ব্লু। এটা তো পুস্টার্ড, এখানে হচ্ছে আপনার আর স্টিয়ারিংটা অ্যাডজাস্টেবল। তারপরে এটা হচ্ছে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলারটা আছে, প্লাস হচ্ছে আপনার এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলার, এখানে আছে ফোন রিসিভ কার্ড এই সিআরি অপশান। তারপরে এইখানে হচ্ছে আপনার কন্ট্রোলারগুলো, আর এইটা হচ্ছে আপনার গাড়িটা আসলে আপনার পিকার সেফটি সেন্সর যেটাকে বলা হয়, এটা বাটনটা ইউজ করলে আপনি ওই জিনিসটা, মানে গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট মানে লাগবে কি না, সামনের গাড়ির কতটুকু আছে স্পেস, ওইটা ওভারঅল আপনার এটা মেজার করে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস দেখা দিই, এখানে সিট হিটার আছে, ড্রাইভিং সিট এবং পাশের যে সিটটা, দুইটারই সিট হিটারটা এখানে আছে। হ্যাঁ, আর ডিভিডি প্লেয়ারটা যদি দেখা দিই, এখানে সেট আপটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক আসছে, সাথে হচ্ছে অ্যাশ কালার যে পোর্শনটা, এটা এটা কিন্তু অ্যাশ কালার, ব্ল্যাক না। তারপরে এখানে একটা টুলস বক্স আসছে, আর সেম যেটা বলেছিলাম প্রথমে আপনার এসির যে কাজটা ওইটা নিকেল, এখানে সাউন্ড বক্স, এখানে হচ্ছে বিন হোল্ডার এই সাইডেও আছে। ওকে, আর এখানে হচ্ছে আপনার দুইটা কফি হোল্ডার আছে, এখানে একটু স্পেস আছে আপনি কি বা ফোন রাখতে পারবেন। তার আমরেস আছে এখানে একটা স্পেস, এখানে হিউজ একটা স্পেস, এটাও চেক করা যায়। ওকে, তো লেদার প্যাকেজ যেহেতু, আর এখানে হচ্ছে আপনার রুম ল্যাম্প আছে, সানগ্লাস হোল্ডার আছে, দুইটা রুম ল্যাম্প আছে,
তো এই হচ্ছে টুকটাক সামনের পার্টটুকু, তারপরে আপনার পিছনের পার্টটুকু আমি দেখাই দিই। আর এখানে এয়ারব্যাগ সেফটি সেন্সরও আছে, এয়ারব্যাগ সেফটি আছে, সরি সেন্সর না, ঠিক আছে, এই সাইডেও আছে। পিছনের পার্টটা দেখাই দিই, পিছনের স্পেস কতটুকু কীভাবে কি। সামনেরটুকু তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। পিছনে আমরা আর্মরেস্ট আছে, প্লাস এটাও কিন্তু লেদার সিট। হ্যাঁ, এই যে আর্মরেস্ট, কফি হোল্ডার আছে দুইটা, সিটগুলো ফোল্ড করতে পারবেন, সি ওইটাও সেম ওই পাশ থেকে। হ্যাঁ, তারপর হেড অ্যাডজাস্টার আছে, এটাও সেম লেদার। তারপর এখানে একটা রুম ল্যাম্প আছে, খুবই চমৎকার একটা ইউনিট। এবং এখানে হচ্ছে একটা স্পেস আছে, বক্স আছে, পকেট, এখানেও সেম। গাড়ির ওভারঅল কন্ডিশন আমি আপনাদের প্রাইস একটা সম্পর্কে ধারণা দিয়ে দিব। চলুন তাহলে প্রাইস সম্পর্কে ধারণা দেওয়া যাক। জি, একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে প্রিয়াস হচ্ছে কনসোল মিটারটা, এটা হচ্ছে এখানে খুবই সুন্দর এই সাইডে দেওয়া, অন্যান্য গাড়িগুলোর এই সামনে থাকে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনার এখানে যে মিররটা আসছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। এখানে আরেকটা আছে পিছনে, এই যে এখানে, এটা যিনি কিনেছেন উনি হচ্ছে ইনস্টল করে নিয়েছেন। তো এই হচ্ছে ওভারঅল। এখন প্রাইস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই, তার আগে এখানে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনার রিয়ার এবং ফ্রন্ট যেগুলো হিটারটা, এটা আসলে শীতকালে প্রয়োজন হয়। আর জাপানে আপনার যেহেতু বরফ বা তুষার পরে স্নো, সেই ক্ষেত্রেও তারা বেশি ইউজ করে, বাংলাদেশ হয়তো লাগে না, তারপর দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারা এখন প্রাইস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিব, তো প্রাইসের আইডিয়াটা দিয়ে দিই। এটা 18 মডেলের হচ্ছে স্টিউরিং প্যাকেজের গাড়ি, প্রিয়াসের বেসিক কিছু প্যাকেজ হয়ে থাকে, স্টিউরিং S22 একটা আছে এখন, সেফটি, তারপরে ZBW50 একটা আছে, ইস নাম্বারের একটা গাড়ির প্রাইস একরকম হয়, ZBW51 ওইটার প্রাইস একটা একরকম হয়ে থাকে। প্যাকেজ অনুসারে প্রাইসগুলো ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার 4.5 মিটার একটা গাড়ি, এটা হচ্ছে আপনার 50 আপ রান করেছে গাড়িটা। তো যারা এই গাড়িটা পারচেস করতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আর এটার প্রাইসের আইডিয়া 34 লাখস আমার আস্কিং, স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 27.8 থেকে, প্যাকেজের উপর ডিপেন্ড করে। আর যদি আপনারা প্রি বুকিং করতে চান, সেই ক্ষেত্রেও একটা প্রাইস ইনশাল্লাহ একটু আরও কিছু নেগোসিয়েবল করা যাবে এবং প্রাইসটা আরও লো হবে। বাট রাইট নাও LCR একটা প্রবলেম ইস্যু চলতেছে, বাট প্রি বুকিং যখন স্টার্ট হয়ে যাবে তখন প্রাইস আরও কমে আসবে ইনশাল্লাহ। আর লোনের ব্যাপারটা, এটা 50-80% আমরা লোন সাপোর্ট দিয়ে থাকি বেসিক্যালি, তো আপনি চাইলে প্রোফাইল ভালো হলে 80% পর্যন্ত ইনশাল্লাহ লোন সাপোর্ট দেওয়া যাবে। এবং লোন উইদিন 7-14 7-14টা ওয়ার্কিং ডের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। আর সার্ভিস 3-5 বছরের। তো এই হচ্ছে টুকটাক, আমার সাথে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি প্রাইস বা কোনো কিছু সম্পর্কে ইনকোয়ারি করতে চান, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাপোর্ট দিব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।